ওকে, সো লাস্ট ভিডিওতে উইনলোড পর্যন্ত হয়েছিল, তো এবারের ভিডিওতে আমরা 8 কয়েক লোড অথবা বেসিয়ার যেটা বলুন কেন এই জিনিসটা একটু দেখবো। তো প্রথমে কি উইল সি দ্য ডিজাইন বেসিয়ার ফর্মুলাস, তো কোডে চলে যাই। এটা হচ্ছে 2006-এর কোডটা, তো এই কোডের আমি যেখান থেকে ডাউনলোড করেছি ওই লিঙ্কটা ডিসক্রিপশানে আমি দিয়ে দিব। বাট এটা নিয়ে বেশি একটা বলতে চাচ্ছি না, কারণ এটা পুরান কোড, তো এখন তো নতুন কোড এসে পড়ছে। তো বাট যেহেতু এটা YZ ক্যালকুলেশনটা করতেছি, নতুন কোডের ক্যালকুলেশনটা আসলে আমার এখনো জানা নাই, সো এটা ধরতে পারতেছি না। এটা দিয়েই তাই দেখাচ্ছি, তো এটা নিয়ে বেশি কথা বলবো না যেহেতু এটা আউট অফ ডেট যতটুকু লাগে ঠিক ততটুকুই। তো এখানে জেনারেলটা একটু দেখে নেবো, যে মিনিমাম ডিজাইন আর্থকুইক ফোর্সেস ফর বিল্ডিং স্ট্রাকচার্স ও কম্পোনেন্ট দেয়ার ফর শ্যাল বি ডিটারমাইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিভিশনস অফ দিস সেকশন ফর প্রাইমারি ফ্রেমিং সিস্টেমস অফ বিল্ডিংস অর স্ট্রাকচার্স দ্য ডিজাইন ইউজিং ল্যাটারাল ফোর্সেস শ্যাল বি ক্যালকুলেটেড আইদার বাই দ্য ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথড অর বাই দ্য ডাইনামিক রেসপন্স মেথড। তো এখন আমরা যে কাজটা করবো ওটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথডটাতে হবে। এখন ডাইনামিকটা হচ্ছে না, কারণ ডাইনামিক আসলে হাই রাইজ যে বিল্ডিংগুলো যেগুলো 20 তলা বা 20 তলা থেকে বেশি বড় হয় সেই ক্ষেত্রে ডাইনামিকটা অ্যাপ্লাই করতে হয়, ছোট বিল্ডিং এর ক্ষেত্রে ডাইনামিকের প্রয়োজন হয় না। তাছাড়া এটা তালা না দিয়েও এটা হচ্ছে যে রেগুলার এবং ইরেগুলারের একটা বিষয় আছে, যে বিল্ডিং এর স্ট্রাকচার যদি রেগুলার হয় সেই ক্ষেত্রে আমাদের ডাইনামিকটা প্রয়োজন নাই, কিন্তু যদি বিল্ডিং এর স্ট্রাকচারটা আমাদের ইরেগুলার হয়, যে সাপোজ কি বলবো নিচে যতটুকু জায়গা উপরে কিন্তু ততটুকু জায়গা না, এরকম যদি রেগুলারিটি থাকে, যেরকম আমরা অনেক সময় দেখি যে নিচে শপিং মল থাকে, সাপোজ ওখানে ফ্লোর এরিয়া 4000 স্কোয়ার ফিট, আর শপিং মলের উপরে হচ্ছে যে অ্যাপার্টমেন্টস থাকে, ওখানে পুরা সিঁড়িঘর সহ সব মিলে অ্যাপার্টমেন্টের এরিয়া সাপোজ কাভার করে 3000 স্কোয়ার ফিট, তো নিচের ফ্লোরটা কিন্তু আসলে একটু বড় উপরের ফ্লোরগুলো থেকে, তো এই টাইপের আর কি ইরেগুলারিটি। তো ইরেগুলারিটির সম্পর্কে আরও এই 2006-এর কোডেই বলা আছে, সেটা হচ্ছে যে টেবিল 6.1.3 আর টেবিল 6.1.4, ওগুলো দেখলে হয়তো আরও ভালো বোঝা যাবে। তো এখানে আর থাকতেছি না, একবারে ফর্মুলাতে চলে যেতেছি, ঠিক আছে, এগুলা আর বলতেছি না। আচ্ছা, এই ম্যাপটা আগে একটু দেখে রয়েছে, সিসমিক জোন ম্যাপ অফ বাংলাদেশ, এখানে হচ্ছে 3 জোনে ভাগ করছে, জোন 1, জোন 2, জোন 3। ওকে, আচ্ছা, যাই সে বললাম আমাদের ডিজাইন বেসিয়ারের ফর্মুলা, এখানে একটা ফর্মুলা দেখানো হচ্ছে যে বি ইজ ইকুয়াল জেড আই সি বাই জেড আই সি ডাব্লিউ বাই আর, এখানে জেডটা কি, জেডটা হচ্ছে সিসমিক জোন কোফিশিয়েন্ট গিভেন ইন টেবিল 6.2.22, যে সিসমিক জোন কোফিশিয়েন্ট এটা হচ্ছে জোন ওয়াইজ, উপরে যে ম্যাপে দেখলাম জোন 1, জোন 2, জোন 3 ওগুলোর জন্য জোন কোফিশিয়েন্টের ভ্যালু। দেন আমাদের আই দেখতে পাচ্ছি স্ট্রাকচার ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট গিভেন ইন টেবিল, এত এই যে আই এর ভ্যালু এখানে দিয়ে দিছে, এসেনশিয়াল ফ্যাসিলিটিস হ্যাজার্ডাস ফেসিলিটিস, তো আমরা তো আসলে স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে এটা ভ্যালুটা 1 হবে। দেন হচ্ছে আর রেসপন্স মডিফিকেশন কোফিশিয়েন্ট ফর স্ট্রাকচারাল সিস্টেম গিভেন টেবিল 6.2.24, ঠিক আছে, এই যে আর আর, তো আমাদের যে সিস্টেম সেটা কি ওটা এখানে দেখবো, এটা হচ্ছে মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এটা আমাদেরটা মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম ইউজ করতেছি আমরা। তো এখানে হচ্ছে যে স্পেশাল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমস এটা না, আমাদেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমস ইউজ করবো আমরা, স্পেশালটা না, ঠিক আছে, অর্ডিনারিটাও না, আমরা জাস্ট ইন্টারমিডিয়েটটা ইউজ করতেছি, IMRF। তো এটা হচ্ছে যে কংক্রিটের জন্য আমরা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আর এর ভ্যালু আসতেছে কত, 8, ঠিক আছে, তো আমাদের এখানে আর এর ভ্যালু হবে 8। ডাব্লিউ হচ্ছে দ্য টোটাল সিসমিক ডেড লোড ডিফাইন ইন সেকশন এত, তো এটা আমাদেরকে আসলে ডিফাইন করে নিতে হবে যে টোটাল সিসমিক ডেড লোড, ডেড লোডের জন্য যে সিসমিকটা আসবে ওইটা আমাদের ডেড লোডটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। দেন হচ্ছে যে সি নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট গিভেন বাই দ্য রিলেশন, ঠিক আছে, এখানে এটা হচ্ছে সি, এখানে এসটা হচ্ছে সাইট কোফিশিয়েন্ট ফর সয়েল ক্যারেক্টারিস্টিক্স প্রোভাইড ইন টেবিল 6.2.25, 6.2.25 এ যাই, আমরা ধরে নিতেছি যে আমাদের সয়েল টাইপ S3, যেটার জন্য কোফিশিয়েন্ট S এর ভ্যালু হচ্ছে 1.5, ঠিক আছে, ওকে। দেন নিচে হচ্ছে T^2/3, টি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন ইন সেকেন্ডস অফ দ্য স্ট্রাকচার ফর দ্য ডাইরেকশন আন্ডার কনসিডারেশন অ্যাজ ইট ডিটারমাইন দ্য প্রভিশনস অফ সেকশন, এত সেকশন অফ গেলে আসলে দেখা যাবে যে জিনিসটা কি, ঠিক আছে।
ওকে, তো আমরা এখন ইটেপসে চলে যাই একবার। এখানে আর এক্সেলের উইন্ডোর মধ্যে এক্সেলে এখানে ক্যালকুলেট করবো না, এখানে সরাসরি ইটেপসে চলে যাব। ইটেপসে গিয়ে ইটেপসের মাধ্যমে আমরা ক্যালকুলেট করব। তো এখন আমরা যাবো ডিফাইন লোড, ডিফাইনে গেলাম, আমরা যাবো লোড প্যাটার্নসে, লোড প্যাটার্নসে আসলাম। আসার পর এখানে লাগবো হচ্ছে ইকিউ, আচ্ছা আর্ট কোয়েক, ইকিউ দিয়ে দেখলাম, তারপরে এক্স এক্স ডাইরেকশনে আর্ট কোয়েক। সো এটা টাইপটা হবে সিসমিক, সিসমিক কই গেল, সিসমিক। দেন এটা হবে UBC 94, ঠিক আছে। তাইলে দিলাম অ্যাড নিউ, আসলো। আসার পরে মডিফাই লেটারাল লোডে যাব আগের মতন, যেহেতু এটা এক্স ডাইরেকশনে হচ্ছে, সো ওয়াই ডাইরেকশন গুলো অফ করে দিব। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এক্স ডাইরেকশনে কিন্তু কিছু অফ করা যাবে, যেমন আমি চাইলে নিচের দুটো অফ করে দিতে পারি, তাহলে কিন্তু এক্স এর যে ডাইরেক্ট, এক্স ডাইরেকশনে যে ডাইরেক্ট সেটা আসবে, সেটা আসলে কিন্তু ভ্যালুটা কিছুটা কম আসে। আর ওইটার সাথে যদি প্লাস ইসেন্ট্রিসিটি এবং মাইনাস ইসেন্ট্রিসিটি দুটো দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ভ্যালুটা একটু বেশি আসবে, কারণ এই ক্ষেত্রে ইসেন্ট্রিসিটিটাও কনসিডারেশনে রাখতেছে। তো সেই ক্ষেত্রে আবার শুধুমাত্র ইসেন্ট্রিসিটি দিয়েও করতে পারি, ডাইরেক্ট আমরা ক্যান্সেল করে দিতে পারি। তো এটা অনেক সময় আসলে কস্ট এফেক্টিভনেস বুঝে এবং ওখানে ডেঞ্জারটা কীভাবে বুঝে ডিসিশনটা নেওয়া হয়, তো এই ক্ষেত্রে আমরা তিনটেই অন রেখে করতেছি। দেন হচ্ছে যে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড দেওয়ার এখানে মেথড হচ্ছে তিনটা, একটা হচ্ছে মেথড এ, দেন হচ্ছে প্রোগ্রাম ক্যালকুলেটেড, এটা আমরা ইউজ করবো, দেন হচ্ছে ইউজার ডিফাইন। তো একটু আগে আমরা কিন্তু টি এর ফর্মুলা দেখছি এবং সিটি এর ফর্মুলাও দেখছি, টি এর ফর্মুলাটা এখানে দেওয়া নেই না, এই যে টি এর ফর্মুলা, ঠিক আছে। সো এই ফর্মুলাটা ইউজ করে যদি আমরা নিজেরা হ্যান্ড ক্যালকুলেশন করে টি এর ভ্যালুটা বের করি, সেক্ষেত্রে এখানে ইউজার ডিফাইন টি এখানে আমরা সেকেন্ডে দিতে পারবো। তো এটা ইউজ না করে আমরা এখন প্রোগ্রাম ক্যালকুলেটেড সিটি দিব। এখন সিটিটা কিন্তু ফিটে, ঠিক আছে। এখন উপরে আমরা যে ফর্মুলাটা দেখছি এটা কিন্তু ফিটের জন্য না, এটা আসলে মেট্রিকের জন্য। তো সরি, এটা তো সি, সিটি না, ভুল বলতেছি আমি, সরি 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 সরি, এই যে সিটি, সিটিটা আসলে টি এর ফর্মুলা থেকে আসছে। তো আমরা টি সরাসরি যেটা দিলে, যে এখানে ইউজার ডিফাইন টি যদি দিতাম, তাহলে আমরা একবারে সিটি, যেটা সিটিটা ধরে নিয়ে ক্যালকুলেট করে দেন আমরা টি এর ভ্যালুটা সেকেন্ডে বসাতে পারি। অথবা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রোগ্রাম ক্যালকুলেটেড সিটি, এই সিটিটা আমরা আলাদা করে বলে দিব, বাকিটা প্রোগ্রাম এই জিনিসটা ক্যালকুলেট করবে, ঠিক আছে। এখন সিটিটা দেখি আমরা, সিটিটা কি এখানে 0.083, এটা হচ্ছে স্টিল রেজিস্টিং ফ্রেমের জন্য, আমাদের তো স্টিল না, আমাদের হচ্ছে 0.073, এটা হচ্ছে কংক্রিট রেজিস্টিং ফ্রেমসের জন্য। এখন 0.073 যেটা আসছে এখানে, যে একটা এইচ এর বিষয় আছে কিন্তু হাইট, সো এই এইচটা কিন্তু এখানে ইউনিটটা কিন্তু ফিটে না, এই ইউনিটটা হচ্ছে মিটারে, ওই মিটারের জন্য কিন্তু সিটি এখানে 0.073 যেটা ওইটা, কিন্তু আমাদের ইটেপসে এখানে সিটিটা কিন্তু ফিটের জন্য দরকার। সো আমাদের 0.073 যেটা ওইটা ফিটের জন্য কত সেটা দেখতে হবে। তো ওইটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে 0.073 ডিভাইডেড বাই 3.28, এটার যে রেজাল্ট আসবে পুরোটাকে টু দ্য পাওয়ার 0.9 করে দিব, হ্যাঁ। তো এটা করলে আমার দাঁড়াচ্ছে 0.0326, সো এটাই আমরা এখানে লিখে দিব 0.0326, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট আর ডাব্লিউ, এটা আমরা একটু আগে দেখলাম যে 8 হবে এটা। দেন এখানে সিসমিক জোন ফ্যাক্টর জেড, এটা হচ্ছে পার কোড, আর এটা হচ্ছে ইউজার ডিফাইন, আমরা পার কোডেরটা ইউজ করবো। জেড আমাদের, জেড কত ছিল একবার দেখি একটু, আমাদের তো ঢাকায়, তার মানে জেড হবে 0.15, যে 0.15। সাইট কোফিশিয়েন্ট এস আমরা এটা ধরছিলাম 1.5, ওকে। ইম্পর্টেন্স ফ্যাক্টর আই ধরে নিছিলাম আমরা 1, ঠিক আছে। টপ স্টোরি হচ্ছে WTS একদম উপরেরটা, দেন বটম স্টোরি হচ্ছে বেস, এটা কিন্তু বেসে যাবে। উইন্ড লোডের জন্য আমরা গ্রাউন্ড ফোর্স দিছিলাম, কিন্তু আর্থকুয়েক লোডের জন্য আমাদের বেস ধরতে হবে, কারণ আর্থকুয়েক তো আসলে মাটির নিচে দিয়ে আসবে, তো মাটির নিচেটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে। দেন এটা ওকে করে দিলাম, ইকিউ এক্স হয়ে গেল, এখন আমরা করবো ইকিউ ওয়াই, এটাও সিসমিক, সব ঠিক আছে দিলাম। দেন মডিফাই ল্যাটারাল লোডে যাবো, এবার এক্স ডাইরেকশনের গুলা অফ করে দিব। দেন এটা আমি একটু আগে কথা বলি, এটা হচ্ছে রেশিও ও ডায়াগ্রাম, এটা একটা পার্সেন্টেজ, জাস্ট এটা যা আছে তাই দেবো, এটা ধরার দরকার নেই। এখানে এটা করে দিব 3 to 6, দেন এখানে আবার 8, আর কোড 1.5, সরি 0.15, এটাও তো 1.5, ওকে ঠিক আছে, তাহলে এখানে ওকে করে দিলাম। ওকে।
করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফাইনে গিয়ে মাস সোর্সটা ডিফাইন করতে হবে। মাস সোর্সটা আসলে কি জিনিস, মাস সোর্সটা হচ্ছে এই যে ডাব্লিউ, যে এই ফর্মুলার মধ্যে যে ডাব্লিউ, দ্যাট টোটাল সিসমিক ডেড লোড ডিফাইন ইনজেকশন, এটা এই যে ডাব্লিউ, এই ডাব্লিউটা এখন আমরা ডিফাইন করবো, ঠিক আছে? তো এটার জন্য এখানে মাস সোর্স একটা দেওয়া আছে, এটাই মডিফাই করে নিই। মাস সোর্স এটা আমরা এগুলোর জন্য করব না, আমরা করব স্পেসিফাইড লোড প্যাটার্নস এর জন্য। তো আমাদের কি কি লোড প্যাটার্ন আসবে, আমাদের ব্যাপার কি, ডেট কই গেল, এক মিনিট একটু দেখি। আজব পেপার, তো ডেট নেই কেন, ডেট কই গেল, ডেট তো অলরেডি ডিফাইন থাকার কথা, এটা কি ডিলিট করে দিয়েছিলাম নাকি ভুল করে? আচ্ছা যাই হোক, গেল। তো আমরা মাস্টার্স ডিফাইন করতেছিলাম, ওখানে যাই, মাস্টার্সে গেলাম, মডিফাইতে গেলাম, এগুলো থাকবে না, স্পেসিফাইড লোড প্যাটার্নসের জন্য করব। সো আমাদের ডেট এটা ওয়ান অ্যাড করলাম, দেন ফ্লোর ফিনিশ আমাদের একটা ডেড লোড, এটাও অ্যাড করলাম, দেন বি ওয়াল, বিমের ওয়াল, এটাও আমাদের একটা ডেড লোড, দেন আমাদের ওয়াল অ্যাস, এটাও একটা ডেড লোড, দেন আর তো আমাদের আপাতত এখানে ডেড লোড কিছু নাই। সো এই কয়টাই, এই কয়টা করার পরে যে মাস অপশন সেটা হচ্ছে ইনক্লুড ল্যাটারাল মাস, ঠিক আছে, লাম ল্যাটারাল মাস এট স্টোরি লেভেল, সেটাও ঠিক আছে, এটা আমরা অন করব না। ইনক্লুড ভার্টিক্যাল মাস, এটা হচ্ছে যে আমরা তো এখন ডাইনামিক ক্যালকুলেশন করতেছি না, তো ডাইনামিকের ক্ষেত্রে এটা করতে হতো, আমরা তখন ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথডটা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা এটা অন করব না। ওকে, সো এতটুকুতে রেখে আমরা ওকে করে দিব, দেন এখানে ওকে করে দিব। তো আমাদের ডাব্লিউ ডিফাইন করা হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেছে। এখন আরেকটা জিনিস করতে হবে, লাস্ট কাজ বাকি আছে উইন্ড লোড এবং আর্থিক লোড এর ক্ষেত্রে, এটা হচ্ছে ডিফাইনে গিয়ে আমরা লোড কেসেস এ যাবো। লোড কেসেস কেন আসলাম, এটা হচ্ছে এই যে আজব ব্যাপার, এবার আবার ডাব্লিউ এক্স নাই, এখানে আবার ডেট ওয়ান দেখাইতেছে, আবার খালি ডেট দেখাইতেছে, আমি কিছুই বুঝতেছি না কি হলো, সরি সরি দেখে আসি আমরা, ডেট ডেট ওয়ান, ডেট তো একটাই আছে, আর তো ডেট দেখতেছি না, ডাব্লিউ এক্স তো আছে, কিছু উইন্ড তাহলে এখানে দেখাইলো না কেন, লোড কেস আছে নাই কেন, নাই বলতেছি, তাহলে ডিলিট কর, তাহলে এটা আবার করতে হবে, ডাব্লিউ এক্স উইন্ড আবার দিতে হবে, উইন্ড কই 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 ইউবিসি 94 অ্যাড দিলাম, ডাব্লিউ এক্স মডিফাই লেটার লোড জিরো, ওকে, কোফিসিয়েন্ট আমাদের কত ছিল এটা ভুলে গেলাম, 1.43 ছিল নাকি, রাইট? ছিল 210 ইনটু 1.61 টাইপ বি, ঠিক আছে, এটা একটু দেখি তাহলে বুঝতে পারবো, 1. ওয়াই তে ছিল 1.52, তাহলে ওইটা কি 1.48, ঠিকই তো লাগছে। ওকে ওকে দিলাম, এখন যে কাজটা করতেছিলাম সেটাতে আবার যাই, লোড কেসেস,
যে এবার WX পড়তেছে, বুঝলাম না কি সমস্যাটা হয়েছিল। আচ্ছা যাই হোক, এখন লোড কেসেস কেন আসলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু WX দিছি, WY দিছি, EQX দিছি, EQY দিছি, কারণ এটা কিন্তু খালি এক ডাইরেকশনে ধরছি যে এই ডাইরেকশনে, কিন্তু এই ডাইরেকশন থেকেও তো আসতে পারে, তাই না? আমরা তো যে WX টা ধরছি এটা ধরছি যে এই ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু এই ডাইরেকশন থেকেও তো আসতে পারে। তো এই প্রতিটার জন্যই তো একটা মাইনাস ডাইরেকশন হবে। সো যেটা করবো, ওই যে WX টা নিলাম, নিয়ে এখানে অ্যাড কপি অফ কেসে গেলাম, যাওয়ার পরে এটার নাম দিব WX মাইনাস, স্কেল ফ্যাক্টরটা এখানে দিয়ে দিব -1 ইনস্টেড অফ 1, এটা ওকে করে দিলাম, তাহলে আমার WX মাইনাস এসে পড়লো। একই কাজ করব এটার জন্য, Y মাইনাস, এখানে এটা দিব -1, ওকে। দেন EQX এর জন্য সেম কাজ করব, এক কপি অফ কেস দিলাম -1, ওকে। EQY টা বাকি খালি, অ্যাড কপি অফ কেস EQY -1, ঠিক আছে। তাহলে আমাদের লোড কেস হয়ে গেল, সবই আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমার এটা কি হয়েছে, উইল সি দ্য ডিজাইন বেস ইয়ার ফর্মুলাস, ঠিক আছে। উইল ডিফাইন দ্য ভ্যালু সিটি, খালি তো সিটি না, বাকি ভ্যালুগুলোও তো ডিফাইন করলাম, তাহলে ভ্যালুস। উইল ডিফাইন লোড প্যাটার্ন, উইল ডিফাইন লোড কেসেস, ঠিক আছে। তো এই ভিডিওতে যা যা দেখানোর কথা ছিল এ পর্যন্ত হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ দেখানোর জন্য, সরি দেখার জন্য, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে।